মানে অবস্থা দেখুন, ডিমটা কি হয়েছে দেখুন, এই দিক থেকে এই দিক থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি একটা এমন একটা এক্সপেরিমেন্ট আপনাদের সামনে করে দেখাবো যেটা আপনাদের পুরো অবাক করে দেবে। আজ আমার কাছে আছে একটা টুবি, যেটা আপনারা বিভিন্ন পুজো পাল পরবে বিয়ের বাড়িতে আনন্দ করার জন্য ফাটিয়ে থাকেন, কিন্তু আজ আমি এই টুবিটাকে ফাটাবো একটা অন্যরকমভাবে। আমরা যদি এই টুবিটার উপর এই ডিমটাকে দিয়ে যদি ফাটাই, তাহলে এই ডিমটার অবস্থা কেমন হবে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। ঠিক আছে, এই ভিডিওটা বাইরে করার কেউ চেষ্টা করবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। বন্ধুরা, আমি এই ডিমটাকে রাখার জন্য আমি একটা স্ট্যান্ড আমি বানিয়ে নিয়েছি দেখুন। ঠিক আছে, আমি একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি আর এই ডিমটার উপর রেখে দেবো। এবার রেখে দেওয়ার পর এই টুবিটা আমি নিচে রাখি দিই। তুমি না হো পায়েগা। বন্ধুরা দেখো যে কী অবস্থা হয়েছে। এটা পুরো স্ট্যান্ডটা তো দেখুন, স্ট্যান্ডটা একটা স্ট্যান্ড তো ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো একটা স্ট্যান্ডের হয়ে গিয়েছে। এটা একদম পুরোটা দেখুন যে কী হয়েছে, এটা একদম একটা স্ট্যান্ড পুরো ভেঙে গিয়েছে। ঠিক আছে, পুরো দেখতে পাচ্ছেন কি অবস্থা ডিমের, পুরো ডিমটা দেখুন অবস্থা, দেখুন ডিমটা কি হয়েছে দেখুন, এই দিক থেকে পুরো ডিমটা অবস্থা কাইল হয়ে গেছে দেখুন। গাইস, ভিডিওটা আপনারা ফুল দেখলেন, তো কেমন লাগলো ভিডিওটা? তো আপনারা দেখতে পেলেন যে ডিমটার কি অবস্থা হলো টুবিটাকে দিয়ে। তো আপনারা ভাবুন যে আমরা যখন রাস্তায় শুনে থাকি কোনো কুকুর কিংবা রাস্তায় বিভিন্ন জীবজন্তুদের উপর আমরা এরকম বোম টুবি যেমন আমরা ছুঁড়ে দিই, ঠিক আছে, মজা লেওয়ার জন্য, তো ভাবুন ওদের কতটা কষ্ট হয়। তেমন ডিমটার অবস্থা দেখেই বুঝতে পারলেন। তো আপনারা প্লিজ, আপনারা কোনো দিন এরকম কাজ আর কোনো দিন করবেন না, ঠিক আছে। তার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ঠোক দিজে মহাকাল কাছে, তোমাকে লাগে ঠোক দিজে, 5000 লড়ে দিক জানা চাইয়ে, 4000 কিলোমিটার আপনি খড়া হুম।